হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া। আর আজকে আপনারা দেখবেন কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হওয়া কোরিয়ান জম্বি ওয়েব সিরিজ অল অফ আস আর ড্যাড। এর ওয়েট আমি অনেক টাইম থেকে করছিলাম আর এই ট্রেলার ব্রেকডাউন ভিডিও চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে চেক করে আসতে পারেন, লিঙ্ক আই বাটন আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিও দেখার পর আপনারা কমেন্টে বলে দেবেন যে আপনারা কি নেক্সট এপিসোড দেখতে চান, সেই হিসাবে ভিডিও আসবে। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরি স্টার্ট করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি যে একটি ছাদে কিছু স্টুডেন্ট একটি ছেলেকে মারধর করছিল, তারপর ছেলেটি ফাইট ব্যাক করার চেষ্টা করে কিন্তু তারা তাকে ছাদ থেকে ফেলে দেয় যাতে তার পেটের হাড় ভেঙে যায়। তারপর এই ছেলেটিকে হসপিটালে নিয়ে আসা হয় অ্যান্ড তার সাথে দেখা করতে আসে তার ড্যাড। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হলো জিনসু। তার বাবা তাকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জিনসু বলে আজ পর্যন্ত কি কিছু ঠিক হয়েছে, ঠিক হতে গেলে হয়তো তাদের মরতে হবে বা আমাকে মরতে হবে। তখন জিনসুর চোখ লাল এবং রক্তাক্ত হয়ে যায় এবং সে চেঁচিয়ে বলে যে সে মারতে চায়। তখন তার বাবা বুঝতে পেরে যায় যে ইনফেকশন অনেক ছড়িয়ে পড়েছে, তাই তার বাবা তাকে একটি হলি বাইবেল দিয়ে মেরে দেয়। তারপর সে তাকে একটা স্যুটকেসে ভরে নিয়ে যাচ্ছিল। তখন জিনসু নিজের হাত বের করে আর তার বাবা তাকে চেক করে আর দেখে সে একটা জম্বি হয়ে গেছে। আর এটা ছিল ইন্ট্রো। এরপর আমাদের দেখানো হয় ইয়োসান হাই স্কুল, যেখানে স্টুডেন্টরা স্কুলের সাফ সাফাই করছিল। এরপর আমরা দেখি কিছু স্টুডেন্টদের যারা তীর ধনুকের ট্রেনিং নিচ্ছিল। এরপর আমরা চলে আসি ক্লাসরুমে, যেখানে আমরা দেখি হেয়ঞ্জুকে, যে ঘুমিয়েছিল আর তাকে তার ফ্রেন্ডস রেখে চলে গেছে। সে ঘুম থেকে উঠে আর একটা আওয়াজ পায় আর চলে যায় সায়েন্স ল্যাবে। সেখানে তার নজর পড়ে একটা বক্সের দিকে যার ভেতরে কিছু নড়াচড়া করছিল, আর ওটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। সে ওটাকে চেক করে আর তার ভেতরে ছিল একটি সাদা ইঁদুর। হেয়ঞ্জু কাঁচের ফুটোতে আঙুল দিয়ে ওই ইঁদুরটাকে নিচের দিকে ডাকছিল, তখন ওই ইঁদুরটা গিয়ে তার আঙুলে কামড়ে দেয় আর ওই ইঁদুর তার দিকে আসতে চাইছিল। তখন ওখানে তাদের সায়েন্স টিচার চলে আসে, তিনি তাকে জিজ্ঞাসা করেন তুমি এখানে কী করছো। হেয়ঞ্জু বলে কিছু না, ওই ইঁদুরটা আমাকে কামড়ে দিয়েছে। ওখানে পড়ে থাকা রক্ত দেখে সায়েন্স টিচার তাকে টেনে ভেতরে নিয়ে যায়। সায়েন্স টিচারের নাম হলো বিয়ংচান। এখানে কি হয় তা আমাদের দেখানো হয় না। এরপর আমরা দেখি চুংসান আর জিয়ংসুকে, যারা যাচ্ছিল চুংসানের মায়ের রেস্টুরেন্টে। তখন তাদের কাছে আসে অঞ্জু আর আইসাক, আর এরা চারজনে চলে যায় চুংসানের মায়ের রেস্টুরেন্টে। তারা সবাই মিলে চিকেন খাচ্ছিল, তখন আইসাক তাদের সায়েন্স টিচারের ব্যাপারে বলে যে সায়েন্স টিচারের থেকে পচা মাংসের গন্ধ আসে। ওনার ছেলে উধাও হয়ে যাওয়ার পর তিনি কিছুদিন স্কুল আসেননি, যখন তিনি আবার স্কুলে আসেন তখন ওনার থেকে পচা মাংসের গন্ধ আসছিল আর এটা স্মেল পেয়েছিল নায়ন। নিজের ছেলে উধাও হয়ে যাওয়ার পর তিনি অদ্ভুত হয়ে যান। এখন ওনার ছেলে জিনসু যেহেতু চুপচাপ থাকতো তাই তাকে অন্য ছেলেরা বুলি করত। একদিন ক্লাসে তিনি নোট লিখাচ্ছিলেন, তখন তিনি মেড ক্লাস আচমকা বাইরে বেরিয়ে গিয়েছিলেন, যা তিনি আগে কখনো করেননি। এরপর তারা খাওয়া শেষ করে নিজের নিজের বাড়ি চলে যায়। এরপর রাতেরবেলা আমরা স্কুলে জিম টিচারকে দেখি, যিনি স্কুলের রাউন্ড লাগাচ্ছিলেন, আর তার সাথে আমরা সায়েন্স ল্যাবে দেখি হিয়ঞ্জুকে, যাকে বেঁধে রাখা হয়েছে। পরের দিন সকালে আমরা অঞ্জুর বাবা সোজুকে দেখি, যিনি একজন ফায়ার ফাইটার। তারা বসে খাবার খাচ্ছিল, তখন চ্যাংসান চলে আসে যে অঞ্জুকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিল। বাইরে তারা খেলে রক পেপার সিজার, আর এই গেম ডিসাইড করবে যে আজকে ব্যাগ বয়ে স্কুল নিয়ে যাবে, এই গেমে যে হারবে সে ব্যাগ বয়ে নিয়ে যাবে। এরপর আমরা আরও স্টুডেন্টদের দেখি, যেমন নায়ন, তাদের ক্লাস প্রেসিডেন্ট নামরা, যে কারোর সাথে কথা বলে না এবং তার কানে অল টাইম ইয়ারফোনস লাগানো থাকে, আর বাকি স্টুডেন্টস যারা তাড়াতাড়ি স্কুলে এন্টার হচ্ছে। স্কুলের মেন গেটে তাদের টিচার টাইম দেখে স্কুলে ঢোকাচ্ছে, এক সেকেন্ড লেট হলে পানিশমেন্ট পেতে হবে। এরপর আমরা মিয়ং হাওয়ান নামের এক স্টুডেন্টকে দেখি, যে সবাইকে বুলি করে। তার টিমে আছে গুইনাম আর চ্যাং হোন, তারা দুজনকে ধরে নিয়ে এসেছে, তাদের নাম হলো অঞ্জি আর চোলসু। এরা যিশুকে বুলি করার ব্যাপারে সাক্ষী দিয়েছে, তাই এরা তাদের এখানে নিয়ে এসেছে শাস্তি দিতে। পানিশমেন্ট হিসাবে মিয়ং হাওয়ান অঞ্জিকে কাপড় খোলা করায় আর চোলসুকে দিয়ে ভিডিও রেকর্ড করায়। তখন সেখানে চলে আসে সুহিয়ক, যে স্কুলের স্টুডেন্টদের মধ্যে সব থেকে ভালো ফাইটার, তাই তারা তাকে ভয় পেত। সুহিয়ক ওদের দুজনকে ওখান থেকে যেতে বলে, কিন্তু গুইনাম অঞ্জির ভিডিও তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্ল্যাকমেল করে, যার কারণে তারা দুজন আবার তাদের কাছে চলে যায়। স্কুলের ভিতরে আমরা জানতে পারি অঞ্জু সুহিয়ককে লাইক করে, কিন্তু সুহিয়ক তাকে ঘাস দেয় না। তাদের ক্লাস শুরু হয়ে যায় আর টিচার মিস পার্ক তাদের সবার ফোন নিয়ে নেয়। তিনি তাদের হিয়ঞ্জুর ব্যাপারে জিজ্ঞাসা করেন। জংডোমিন বলে আমরা কাল বাড়ি যাওয়ার আগে সায়েন্স ল্যাব পরিষ্কার করেছিলাম, তারপর তাকে আর দেখিনি। ক্লাসের এন্ডে মিস পার্ক মিস্টার লিকে হিয়ঞ্জুর ব্যাপারে জিজ্ঞাসা করেন আর তিনি ওনাকে সাফ সাফ না বলে দেন। তখন ওখানে কিছু আওয়াজ আসে আর মিস পার্ক তাকে জিজ্ঞাসা করেন ভেতরে কি কেউ আছে। তখন মিস্টার লি বলেন এক্সপেরিমেন্টের জন্য একটা ইঁদুর আছে, তিনি তাকে বলেন আমাকে লেকচারের জন্য রেডি হতে হবে আর ওনাকে ভাগিয়ে দেন। তার যাওয়ার পর তিনি ল্যাপটপে নিজে রেকর্ডিং করছিলেন, তিনি বলেন একটা স্টুডেন্টকে একটা ইঁদুর কামড়ে দিয়েছে আর আমি তাকে বেনজোডাইজেপিন ইঞ্জেকশন দিয়েছি, এটাতে ইনফেকশন থেমে গেছে কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তিনি তাকে আরও একটা ইঞ্জেকশন দেন, তখন হিয়ঞ্জু মিস্টার লির কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, তিনি তাকে বলে দেন যে আশা রাখা বেকার।
ক্লাসে মিস্টার লি তাদের ভাইরাসের ব্যাপারে পড়াচ্ছিলেন, যা আমরা ট্রেলারে দেখেছিলাম। আর ওদিকে হিউনজু একটা জম্বিতে কনভার্ট হয়ে যাচ্ছিল। তাদের নেক্সট ক্লাসে মিস পার্ক ছিলেন, তখন হেসু নামের এক স্টুডেন্ট বাইরে যায়, আর এ এখন প্রেগনেন্ট। মিস পার্ক তাকে বাইরে যেতে দেন। মিস পার্ক তাদের পড়ার বিষয়ে কিছু কোয়েশ্চেন করছিলেন, তখন সেখানে চলে আসে হিউনজু, যে এখন একটা জম্বি। হিউনজু মিস পার্ককে বলেন, মিস্টার লি আমাকে বন্দি করে রেখেছিলেন। মিস পার্ক নামরাকে ক্লাস সামলানোর দায়িত্ব দেন, আর হিউনজুকে নিয়ে স্কুলের ডক্টরের কাছে যান। তার সাথে যায় সোহিওক, উনজু আর আইসাক। ডক্টরের কাছে হিসু ছিল, যে ডক্টরকে নিজের পেট দেখাতে এসেছিল, কিন্তু তখন ওরা হিউনজুকে নিয়ে চলে আসে। আর ডক্টর হিউনজুকে চেক করেন, আর তার বডির তাপমাত্রা অনেক কম ছিল। তারা তাকে একটা চাদর দিয়ে ঢাকা দেয়, কিন্তু তার গরম লাগছিল। আর মিস পার্ক 119 কল করে অ্যাম্বুলেন্স ডেকে নেন। আর হিউনজু ওদের এটাও বলে, মিস্টার লি তাকে একটা ইঞ্জেকশন দিয়েছে আর তাকে মারার চেষ্টা করেছে। এদিকে হেসু নিজের ব্যাগ নিয়ে স্কুল থেকে চলে যায়। ওদিকে ডক্টর এসে হিউনজুকে ইঞ্জেকশন দেয়, কিন্তু সে ডক্টরের হাতে কামড়ে দেয়। এদিকে ক্লাসে সবাই নিজের থিওরি দেওয়া শুরু করে দিয়েছিল। নাইন বলে, মিস্টার লি ছেলেকে ডেলি বুলি করা হতো, আর তার ছেলে সুইসাইড করেছে, আর হিউনজু ওই বুলিদের সাথেই থাকতো, মানে মিস্টার লি তাদের সবাইকে এক এক করে মারছে। আইসাক ক্লাসে ফিরে আসে, আর সবাই তাকে জিজ্ঞাসা করে যে কী হলো, আর ডক্টরের কাছে যা কিছু হয়েছে তা সে বলে দেয়। আইসাকের থেকে চ্যাংসান জানতে পারে যে অঞ্জুকে আঘাত লেগেছে, তাই সে তাকে চেক করতে যায় ফার্স্ট এড রুমে, কিন্তু তারা সবাই নিচে চলে অ্যাম্বুলেন্সের কাছে। আর হিউনজুকে ইয়োসান হসপিটালের জন্য পাঠিয়ে দেওয়া হয়, ওখানে অঞ্জুর বাবা ছিল, যে তাকে সেফ থাকার জন্য বলে। ক্লাসে ফেরার সময় অঞ্জু সোহিওকে ডেটের জন্য বলে দেয়, কিন্তু সে না বলে। তখন সেখানে চ্যাংসান চলে আসে, আর সে অঞ্জুকে আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু না বলে চলে যায়। সোহিওক বলে, হিউনজুর থেকে বাঁচার চক্করে আঘাত লেগে গেছে। মিস্টার লি ল্যাবে এসে দেখে হিউনজু সেখানে নেই। তখন সেখানে মিস পার্ক আর জিম টিচার চলে আসে, আর তারা প্রিন্সিপালের কাছে যায়। মিস্টার লি বলেন, হিউনজুকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, কিন্তু প্রিন্সিপাল এইসব কথা দাবা দিতে চাইছিল। তখন সেখানে ডিটেকটিভ সাং জোইল আর ইয়ং সাম চলে আসে, যারা মিস্টার লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে ফার্স্ট এড রুমে ডক্টর জম্বিতে কনভার্ট হচ্ছিল। এদিকে স্কুলে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর সবাই লাঞ্চ করছিল। সোহিওক লাঞ্চের পর নামরাকে বলে হিউনজুকে দেখতে যাওয়ার জন্য। আর এখানে আমরা জানতে পারি যে নামরার মম স্কুলকে ডোনেশন দিয়ে নামরাকে ক্লাসের প্রেসিডেন্ট বানিয়েছিল, তাই তাকে কেউ প্রেসিডেন্ট হিসাবে দেখে না, যার কারণে সে সোহিওকের সাথে যেতে মানা করে দেয়। এরপর আমরা মিয়ং হান আর চ্যাং হুনকে দেখি, যাদের ক্লাস বন্ধ করার ইচ্ছা ছিল। তখন তাদের নজর পড়ে যায় স্কুল ডক্টরের উপর, যিনি জানলার কাছে দাঁড়িয়েছিলেন। তারা ভেতরে যাচ্ছিল চেক করতে, কিন্তু তাদের আওয়াজ শুনেই তিনি তাদের দিকে ঘুরে যান। আর আমরা দেখি তিনি পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছেন। তিনি দৌড়ে তাদের দিকে যাচ্ছিল, কিন্তু তিনি দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যান। তিনি চ্যাংহুনের গালে কামড়ে তার মাংস তুলে নেন, যাতে চ্যাংহুন একটা জম্বি হয়ে যায়। সে সোজা ক্যান্টিনে ঢুকে পড়ে আর সবার উপর অ্যাটাক করে। স্কুলের রুফটপে আমরা দেখি অঞ্জিকে, যে সুইসাইড করতে চাইছিল। তখন চেলসু এসে তাকে আটকায়, সে বলে বুলি টিম তার নিউড ভিডিও ডিলিট করে দেবে বলেছে। অঞ্জি নিচে লাফ দিতে যাচ্ছিল, তখন সে দেখে সমস্ত স্টুডেন্ট জম্বি হয়ে ক্লাসের জানলা দিয়ে নিচে বেরিয়ে পড়ছে, তখন সে থেমে যায়। এদিকে নামরা বই পড়তে পড়তে ক্লাসে যাচ্ছিল, আর সবাই জম্বি হয়ে আসছিল। তখন একটা জম্বি তার দিকে আসছিল, কিন্তু টাইম থাকতে সোহিওক তাকে নিয়ে যায়। এদিকে ক্যান্টিনে জম্বি এসে গেছে, যাতে সেখানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আর সবাই নিজে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, যাতে ধাক্কা লেগে অঞ্জু পড়ে যায় আর একটা জম্বি এসে তার উপর চেপে পড়ে। আর এখানে এপিসোড 1 এন্ড হয়। তো ওই ইঁদুর যখন হিউনজুকে কামড়েছিল, তখন থেকে ইনফেকশন ছড়াতে শুরু করেছে। এখন ওই ইঁদুরের মধ্যে ভাইরাস কীভাবে আসলো তা আমাদের পরের এপিসোডে ধীরে ধীরে এক্সপ্লেন করা হয়েছে, যার ভিডিও তাড়াতাড়ি আসবে যদি আপনারা চান তো। এখন আপনারা বলুন এই এপিসোড আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি এর নেক্সট এপিসোডগুলি দেখতে চান কমেন্ট করে বলে দেবেন, সেই হিসাবে এর নেক্সট পার্টের ওপর কাজ শুরু হবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলে সেট করে নিন, যাতে ভিডিও নোটিফিকেশান আপনার মিস না যায়। তো আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।